আল্লাহর এক বান্দা তার বেটি আসলো উচ্চনি বলো উস্তা হাটা ডেইলি মোটামুটি এক দুই বেতার লড়াই বসা দোয় আর একদিন বেখল রই গেছে বেটি গুসা করিয়া কলিং যারুন নেশা আপনার বাড়ি যাওয়া ধরছে যাইতে সময় নদীর কাছে গিয়া দেখেন নৌকা নাই ও গাং ভারে হাতিয়া ভারত দিতে লাগিয়েছে বেখল উস্তা বেটি বুঝছেন নি আপনার গাং ভারী আথরাত লাগিয়েছে হাতিয়া যারি স্বামী দেখলা গুজার ছুটো যারি মাতিলে আরো সোয়াখান শুনতাম আর দরকার লাগলে আবার দিন তো ভারে আমার এগুলো তো ফারা যায় না তে কাম করি মরি যাইব গুজার ছুটো যারি মাতখানটা ঠিক তবে খাইল বাদ ভরু নে আবার গুজা মিটলে নেনাই নিয়ে আইয়া খাইতো আবার আইব তো এই গরুর যদি লেঙ্গুলো সুন্দর করে ধরে না তো ডুবি যাইতো ও ভাই হুন যাইত্রী আচ্ছা খাইল বাদ ভরু আই যাই তোর গুজা টামিল হইলে গরুর লেঙ্গুলো তোরা মজবুত করে ধরে রাখিস তাই গঙ্গতী কয় হুফতা উফতা খালি ক তোর কথা মানতাম নি ও শাড়ি দিয়ার কয়ে শাড়ি ইচ্ছি গাঙ্গপুরিয়া মারা গেছে গাঙ্গপুরিয়া যদি মারা যায় আমরা এবার যদি আপনার সোনাবাড়ি ঘাট মরে বেঠি তে তুকাই তো আপনার খানো যাদ সদর কাটাইয়া শিলচর বাকি এলে তুকাই তো আল্লাহর বন্দা আপনার নদীর ভারে ভারে উজান তাইয়া আপনার যায় মানুষে জিজ্ঞাসা করলা ও আল্লাহর বন্দা তুমি উজানে দি কিতা তুকাও গাঙ্গর ভারে ডুবিলে মানুষ বা কুন্দা জিনিস তুকাইলে বাটি এলে তুকাইন বিলে মাতিও না আমার মনে হয় না যে আমার যেগু হারিছে এগু আপনার মরিয়াও বাটি এলে যাইব এগু মরিয়া উফটা যাইব বুঝ পাইছি আমরা যদি বুঝি না তে আপনার বুঝিয়াও যদি বুঝি না হইতো না ও আরেক মাত কথায় মনে হয় ও আমার বাবা আকল বাইরা আবু জাহেলে কাত কুদিছে নবুজিরে ভালাইতো আর টেস্ট করিয়া টেস্ট করাত লাগছে খিতারে নবীজি কেনে ফলইন না মোহাম্মদ বাতিও যা খেনে ফলইন না হে টেস্ট করাত গিয়া বুঝছেন নি আপনার ফরি গেছে আরবর বাঁশ রশি যতটা আসলো ও সারা দিয়া আপনার লম্বা করিয়ে তারে তুলবার লাগে লম্বা করুন কিন্তু দেখা যায় হে আর উঠি তো ভালো না খালি এক হাত না খালি কম কতখান কম খালি এক হাত বা এক বিঘা হে আর উঠে না হে খাম বুঝি লইছে ব্যাপার বুঝি লইছে কইছে ওই তো না বাতি যা মোহাম্মদ রে লইয়াও নবী তো আর মানেন না হেদায়ত তার নসিব নাই আসলে কইছে বাতি যা মোহাম্মদ লইয়াও আইলে খাম উইটিব তার দিলে সাক্ষী দিলাইছে কিন্তু বুঝিয়াও মানতো না কিন্তু দেখবা অবশেষে তার হালত এলাগে নবীজি ফরমাইছিলাম মুসা ইসলামের ফেরাউন আসলে একগু আমার উম্মতের ফেরাউনে আবু জাহেল হক আল্লাহু আকবার নাউযু বিল্লাহ খার কথা কইছেন আবু জাহেল কইছে ও আমার বাবারা বেয়ারা দয়াল নবী যাই কইলা সম্পর্কিত চাচা আপনি কলিমা খান্তা ফড়ি লাও তো আবু জাহেল বাতিও যা হায় হায় আজগু ফড়িব না তোমার ওলা মনো আননি যে সরকার লাগছি খবর আজাব বা দেহ তো বেড় আজাব পাইলি আর খালি উঠাও না রাত বেলা এইবার উঠি দিই আর পরে একবার আমি ফড়ি লিম দয়াল নবী যে বারবার কইছেন ও বাতিও যা ও চাচা সম্পর্কিত চাচা তুমি আধ ঘন্টা উঠাও আমি আপনার দেহ আমার আমি উঠি যাই তাহলে আমি উঠেও খুলিয়া ফুড়িব নবীজি বারবার কষ তো মানছে না তো নবীজি আপনার উঠাইলা উঠি আর লোক রাতে যায় মাত কই শুনু ভাই বলে কিতা আকমা কাল আলাই ইসরাত ইসলাম বাতি যাও ফেরাউন আলাই ইসলামর জবান হার জাদুগুরি গুন খুমার গেছে আরি গেছিল হকা নাউজুবিল্লা হায় হায় দা হেদায়ত নসিব নাই কয় ফেরাউন আলাই ইসলামর জবান হার জাদুগুরি গুন আরি গেছিল হকা নাউজুবিল্লা হেদায়ত নসিব নাই মজেজা বুঝছে না জাদু দ্বীপ তুলনা দিছে নবীজির মজেজা বুঝছে না আয় রে হায় হায় রে হায় দয়াল নবীজির আঙ্গুল মুবারক দিয়ে আপনার পানি বাই রই যেত সাহাবা একরাম হলে যখন আপনার উজু করার লাগিন পানি বাই তারা ফুলাই যেত নবীজির কিনারা মধ্যে এক হইতা ইয়া রসুল আল্লাহ গো পানি নাই ফুলাই গেছে খাওয়ারও নাই পান করার নাই উজু করারও নাই নবীজি গো আমরা কোন জায়গার মধ্যে পানি ভাইমু নবীজি ফরমান ও আমার সাহাবা একরাম হল আওয়াও আওয়াও নবীজি যখন ডাক দিলা আর আপনার যদি কোনো জিনিসও একটু পানি থাকে তো কিন্তু আঙ্গুল দিলে বরকত হয়ে যেত কোনো সময় ডাইরেক্ট আঙ্গুল দিয়ে পানি বাইর হওয়া শুরু হয়ে যেত কয়া যাইব নি সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজির মহাব্বত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশাব মুবারক দিয়া কইছিলাম খালিদ বিন ওয়ালিদ যাও এমন এক জায়গার মধ্যে আমার পেশাব মুবারক রে তুমি লুকাইয়া রাখিও যে জায়গার মধ্যে আমার পেশাব মুবারক রে লুকাইয়া রাখলে দুনিয়ার কোনো মানুষ যাতে আপনার খুঁজে পাইন না বাইর করতে পারেন না খালিদ বিন ওয়ালিদের লুটার মধ্যে লইয়া দয়াল নবীজি মায়ার নবীজির পেশাব মুবারক দিয়া আপনার দুনিয়ার মধ্যে কুড়িতে আসুন কোন জায়গার মধ্যে রাখবো আর কোন জায়গার মধ্যে রাখবো আপনার লুকাইয়া যে মানুষে পাইতা না আর দেখতা না আপনার খালিদ বিন ওয়ালিদ আপনার জায়গা খুঁজাইতে আসুন টুকাইতে আসুন কোনো জায়গা তো আর
তান চকুর সামনে মিলে না তান মন হয় না জানি কোন জায়গার মধ্যে রাখমু আর মানুষে না জানি দেখিলেই তো পারে হঠাৎ ধরিয়া তান মনের মধ্যে আইলো আরে খালিদ বিন ওলিদ তোমার কাছে এত ভালো এক জায়গা তুই তুমি দুনিয়ার জমিন খেনে জায়গা খুঁজাও ও বাবা রে ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান তাজিম করতে আল্লাহর নবীর সঙ্গে মহব্বত করতে দলিলের প্রয়োজন হয় না ওয়াই ওয়ারি দা রিজন কেন আমি বুঝাই দিয়ার একজন মানুষের পেশাব যদি শরীরে লাগে তাহলে দইতে হয় তা সব পেশাব করি লাইলে উযু করতে হয় উযু ভঙ্গ হয় শরীর উদ্দেশ্য না পাক হয় ও আমার বাবা রে ভাইরা খালিদ বিন ওলিদ যখন দেখলা আপনার কোন জায়গার মধ্যে নবীর পেশাব মোবারক করে রাখতাম খুঁজিয়ে পাইয়েন না হঠাৎ করিয়া তার মনের মধ্যে আইলো ও খালিদ বিন ওলিদ তোমার কাছে এত ভালো জায়গা রাখিয়া তুমি এখানে আবো খুঁজাও খালিদ বিন ওলিদ আপনার হঠাৎ করিয়া তার মনে হইলো যে আমার কাছে তো হ্যাঁ ঠিক ভালো জায়গা আছে খালিদ বিন ওলিদ আপনার নবীজির পেশাব মোবারক রে পান করি লইলা নবীজির পেশাব মোবারক রে পান করিয়া যখন নবীজির কিনারার মধ্যে আইলা আবার পরে আপনার নবীজি কইলা ফরমাইলা ও খালিদ বিন ওলিদ তুমি কোন জায়গার মধ্যে আমার পেশাব মোবারক রাখিয়া আইছো খালিদ বিন ওলিদ আপনার জবাব দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবীজি গো মায়ার নবীজি আমি আপনার পেশাব মোবারক রে এমন এক জায়গার মধ্যে রাখছি গো নবীজি কিয়ামত পর্যন্ত মানুষে খুঁজিয়া বাইর করা সম্ভব না নবীজি ফরমানো খালিদ বিন ওলিদ তুমি কও না আমারে কোন জায়গার মধ্যে আমার পেশাব মোবারক তুমি লুকাইয়া রাখছো খালিদ বিন ওলিদ জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি মনে করলাম যে জায়গার মধ্যে রাখবো আপনার পেশাব মোবারক রে মানুষে খুঁজিয়া তুবাইয়া বাইর করিলেই তো পারে খালি হোক কথা মনে হয় ও নবীজি গো আমি আপনার পেশাব মোবারক রে আমার পেটের মধ্যে স্থান দিলাইছি নবীজি শুনিয়া ফরমান ও খালিদ বিন ওলিদ তুমি জানা রাখিও যে পেটে আমার পেশাব মোবারক রে জায়গা দিলাইছে ও খালিদ বিন ওলিদ এই পেটর লাগিন দুজো করাগুন হারাম হয়ে গেছে উচ্চ সুরে খোয়া যাই বনে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ও আমার বাবারা ভাইরা